হাই গাইজ, এখন কথা বলবো বলিউডের নতুন মুভি গাঙ্গুবাই কাথিয়াবাড়ি। তো এই মুভিটা কিরকম হলো জানি, অনেকটা লেট হয়ে গেল। তো এখন কথা বলবো এই মুভিটা কিরকম হলো বা মুভিটা আমার কিরকম লাগলো। রিভিউ করার আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই। প্রথম কথা হচ্ছে, যারা বয়কট গ্যাং তারা হচ্ছে তো লেগে পড়েছে একদম এটাকে রেটিংস ডাউন করার জন্য। আইএমডিবি রেটিংস দেখবেন অনেকটা কম, তো ওই রেটিংস কিন্তু ওরা ঠিকঠাক নয়। ওটা হচ্ছে শুধুমাত্র তাকে হেট করার জন্য ওই রেটিংসটা এসেছে। এই মুভিটা দেখে আমার একটা কথা মনে হয়েছে, বয়কট গ্যাংদের প্রতি আলিয়া ভাটের একটা কড়া থাপ্পড়। তো এবার যদি এর গল্প নিয়ে কথা বলি, তো এর গল্প হচ্ছে আলিয়া ভাট সে একটা হিরোইন হতে চায় এবং সে তার প্রেমিকের হাত ধরে দিল্লিতে আসে, কিন্তু তার প্রেমিক তাকে ওই প্রেমের প্রতারণা করে তাকে বিক্রি করে দেয়, তাকে দেহ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। তারপর গাঙ্গুবাই দেহ ব্যবসায়ী হয়ে ওঠে। তো এরপরেই গাঙ্গুবাই কীরকমভাবে তার লাইফটা কীরকমভাবে যায়, কী কী না কী হয়, মানে তার কিছু আপস অ্যান্ড ডাউন কী কী দেখানো হবে, সেই জিনিসগুলো দেখার জন্যই আপনাকে কিন্তু এই মুভিটিকে দেখতে হবে। তো আপনারা সকলেই জানেন যে এই গাঙ্গুবাই কাথিয়াবাড়ি এটা একটা রিয়েল লাইফ স্টোরি, তো একজনের বায়োগ্রাফি। তো এবার কথা বলি এই মুভির কিছু পজিটিভ দিক আর কিছু নেগেটিভ দিক। তো এই মুভির যদি আমি ফার্স্ট পজিটিভ দিক নিয়ে কথাবার্তা বলি, তো প্রথম আমি বলবো আলিয়া ভাটের পারফরমেন্স। মানে কি পারফরমেন্স দিয়েছে আলিয়া ভাট, ওই ক্যারেক্টারটার মধ্যে এত সুন্দরভাবে ঢুকে গেছে। মানে তার যেরকমভাবে কথাবার্তা, ডায়ালগ ডেলিভারি, মানে সে এক্সপ্রেশন যেরকম দিচ্ছে, মানে আপনি তাক লাগিয়ে দেবে, আপনাকে আপনাকে জাস্ট তাক লাগিয়ে দেবে। তো সঞ্জয় লীলা ভানসালির একটা দারুণ জিনিস তিনি ক্রিয়েট করতে পারেন, মানে যে ক্যারেক্টারগুলোকে তিনি পর্দার সামনে ফুটিয়ে তোলেন না, সেই জিনিসটা কিন্তু একটা জীবিত একটা জিনিস চলে আসে, মানে একদম জীবন্ত করে দেয় সেই জিনিসটাকে। তো এখানে কিন্তু আলিয়া ভাটের পারফরমেন্স দারুণ, মানে দারুণ বললেও কম হবে। তো আলিয়া ভাটের পারফরমেন্স নিয়ে তো বললাম, তো কিছু সিনস আপনাদের বলছি, আপনারা যখন সিনেমাটা দেখবেন বা দেখেছেন তখন এটা রিয়েক্ট করতে পারবেন। তো একটা সিন আছে দেখবেন, তার মাকে যখন সে ফোন করে, তো ওই সিনটায় সে যেরকমভাবে অ্যাক্টিংটা করেছে। তারপর আর একটা সিন আছে যেটা একটা সভার মধ্যে সে বসে একটা মানে একটা লম্বা স্পিচ দেবে, তো ওই সিনটা, ওই জায়গাগুলো না দারুণ, মানে আলিয়া ভাট ওই জায়গাগুলো পুরো কাঁপিয়ে দিয়েছে একদম। তো এরপর যদি কারো পারফরমেন্স আমার খুব ভালো লেগে থাকে সেটা হচ্ছে বিজয়রাজ। তো বিজয়রাজ কিছু সময়ের জন্য আসেন, তো তিনি তার যে মেকআপ, তাকে যেরকমভাবে দেখতে লাগছে, যে যেরকমভাবে কথাগুলো বলছে, তার একটা আলাদা অ্যাটিটিউড এসে কথাগুলো বলছে, ওইগুলো কিন্তু দারুণ লাগে। তো এরপর যদি কথা বলি অজয় দেবগনকে নিয়ে, তো অজয় দেবগন যখনই স্ক্রিনেতে আসছেন তার একটা আলাদা ব্যাপার তার মধ্যে আছে, মানে তার একটা না সোয়াগ বলতে পারেন না, সেই জিনিসটা একটা ক্যারিশমা তার একটা আছে, যখন স্ক্রিনেতে আসছে আপনার তাকে দেখতেই ইচ্ছা করবে। তার যেরকমভাবে, তার তো জানেন চোখের এক্সপ্রেশনই আলাদা, তাই যেরকমভাবে কথাগুলো বলে, যেরকমভাবে সে হাঁটা চলা করে, যেরকমভাবে সে মানে পুরো সিনটাকে সে দেখায়, মানে যেরকমভাবে পুরো সিনটাতে তাকে দেখা যায় পুরো, সেটা কিন্তু দারুণ দেখতে লাগে। তো এখানে অজয় দেবগনও কিন্তু দারুণ, সে ক্যারেক্টারটা এত সুন্দরভাবে প্লে করেছে, আপনার অনেকটা ওরকম ফিল দেবে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, ওই টাইপের কিন্তু একটা ফিল আসবে। তো সেকেন্ড যদি পজিটিভ দিক বলি, সঞ্জয় লীলা ভানসালির ডিরেকশন। সঞ্জয় লীলা ভানসালি দেখবেন এমন একটা ডিরেক্টর, সে সব কিছু জিনিসকে না একদম প্রপারভাবে করতে চায়, মানে তার সব কিছু দেখবেন ডিটেলিংয়ের কোনো অভাব হয় না, সাধারণত ডিটেলিংয়ের অভাব হয় না। সে যেরকমভাবে একটা ক্যারেক্টারকে লেখে, তারপরে একটা ফিমেল ক্যারেক্টারকে সে সব থেকে বেশি ভালো করে লিখতে পারে, তো এখানে ওই ক্যারেক্টারটা খুব ভালো করে লেখা হয়েছে। তারপর দেখবেন যে এখানে যে যে কস্টিউমগুলো, যেরকম তার ড্রেস আপ, সেই জিনিসগুলো দেখবেন এত নিখুঁতভাবে করা। তারপরে এক একটা সিনস আছে, সেই সিনসগুলোকে এত সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে না, সেইগুলো কিন্তু দারুণ দেখতে লাগে। সঞ্জয় লীলা ভানসালি কিছু কিছু সিনসকে এত সুন্দরভাবে ডিজাইন করেছে, মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে না, সত্যি সেগুলো ভালো লাগে দেখতে। দেখবেন একটা সিনস আছে যে একজন বলবে, মানে দেহ ব্যবসায়ীদের মধ্যে একজন বলবে তার বাবাকে চিঠি লিখতে চায়, তো সেখানে সবাই জমা হয়ে থাকবে, তো সবাই তার লাইফের একটা একটা করে তার লাইন বলবে, তো সেইগুলো যখন লেখা হবে, ওই সিনটাকে যেরকমভাবে ক্রিয়েট করা হয়েছে ওটাও কিন্তু বেশ দারুণ। তারপরে শেষে যেরকমভাবে ওই অতজন লোক আর ওখানে ফুল ছুঁড়ছে, ওই যে সিনগুলোকে যেরকমভাবে ক্রিয়েট করা, এই জিনিসটা কিন্তু সঞ্জয় লীলা ভানসালি দারুণভাবে করতে পারে। আর প্রত্যেকটা জিনিস মানে একদম এ টু জেড, যে কোথাও সেই জিনিসটাকে ভিএফএক্সের দ্বারা করে দিই না, সেই জিনিসটাকে প্রপারভাবে শ্যুট করা, এই জিনিসটা কিন্তু সঞ্জয় লীলা ভানসালি দারুণ পারে। তো এরপর যদি আমি কিছু নেগেটিভ দিক নিয়ে কথাবার্তা বলি, তো আমার এখানে কিছু কেমন নেগেটিভ দিক মনে হয়েছে। যেমন ধরুন, প্রথমে যখন তার প্রেমিক তাকে এনে বিক্রি করে দিচ্ছে, তো ওই সিনটাতে
মানে সেরকম আপনার ফিল হবে না, মানে আপনার একটা ভিতর থেকে তো মনে হবে যে না মেয়েটার সাথে এরকম খারাপ জিনিসটা হলো, সেটা না ঠিক ভালোভাবে এটাকে দেখানো হয়নি, মানে স্ক্রিনের মধ্যে ভালো করে ফোটানো হয়নি, সেই জিনিসটা আপনার মনে হবে অল্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। ওই জিনিসটা কিন্তু ভালো করে দেখানো উচিত ছিল, মানে সে ভিতর থেকে কতটা কষ্ট পাচ্ছে এই জিনিসটা দেখানো উচিত ছিল। তারপর আরেকটা জিনিস আমার মনে হয়েছে, এখানে গাঙ্গুবাই তো গেছে, তো গাঙ্গুবাই তো দেহ ব্যবসায়ী হয়েছে, তো দেহ ব্যবসায়ী দেখবেন প্রথমের দিকে যখন যে তার উপর প্রচুরভাবে অত্যাচার হয়, মানে কম বয়সী কোনো মেয়ে গেলে তার প্রতি আকর্ষণটা বেশি থাকে লোকের, তো সেই জন্য কি হয় তার একদম মানে তাকে যা না তাই করা হয়, মানে তার রুমেতে সবসময় লোক লেগেই আছে, এইরকম ধরনের জিনিসপত্র হয়ে থাকে। কিন্তু এখানে সেই জিনিসগুলো দেখানো হয়নি ঠিকভাবে, মানে একটা ক্যারেক্টার সে আস্তে আস্তে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে, তার কারণটা কি, সে মানে তার রুমেতে একজন না একজন আসছে, একজন দরজা বন্ধ করছে দরজা খুলছে, আবার একজন যাচ্ছে দরজা বন্ধ করছে দরজা খুলছে, এইরকমভাবে তার উপর মানে অত্যাচার হচ্ছে, এই জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে দেখানো হয়নি। এই জিনিসটা যদি ঠিকঠাকভাবে দেখানো হতো তাহলে আমাদের ওই ক্যারেক্টারটার উপর একটা মায়া ব্যাপারটা তৈরি হতো, যে ওর মায়া লাগতো যে সত্যি সত্যি ভিতর থেকে এইভাবে শেষ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু এখানে বিরাট মাত্রায় মিসিং, এই জিনিসটা কিন্তু দেখানো খুবই উচিত ছিল। এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে একজন তাকে বেধড়কভাবে মারধর করে মানে রুমের ভিতরে, তো তারপরে সে আবার তাকে রিভেঞ্জ নেয়, তাকেও মারে, তো এই সিনটা আপনার কোথাও না কোথাও মনে হবে না, তার প্রতি একটা মায়া জন্মাবে না, তো ওখানটা সে রিভেঞ্জ যখন নেবে আপনার ওরকম কোনো ফিল আসবে না। তো আমার মনে হয় এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে এখানে করা হয়নি, মানে তার এই ক্যারেক্টারটার উপর না আমাদের মায়াটা ঠিক আসে না, সে যে জীবনে এত কিছু কষ্ট পেয়েছে সেই জিনিসটা আমাদের কিন্তু ফিল হয় না। তারপরে এই সিনেমার আরেকটা জিনিস আমি নেগেটিভ বলবো, সেটা হচ্ছে যখন ওই ভোটে দাঁড়ানোর কেসটা, যে সে ভোটে দাঁড়াবে ভাবছে, কেন ভোটে দাঁড়াবে ভাবছে, বা ভোটে ওই দাঁড়ানোর জিনিসটা, ওই ভোট সংক্রান্ত জিনিসটা, ওটাকে ঠিকঠাকভাবে এখানে দেখানো হয়নি, জাস্ট যেন উপর উপর দিয়ে বেরিয়ে গেছে, স্কিপ করে করে দেখিয়েছে, এইরকম কিন্তু আপনার মনে হবে। তারপর আমি আরেকটা কথা বলতে চাই, সঞ্জয় লীলা ভানসালির সিনেমাতে গানগুলো কিন্তু দারুণ হয়, প্রত্যেকটা সিনেমা আপনারা দেখুন না কেন প্রত্যেকটা গান কিন্তু দারুণ হয়, কিন্তু এখানে না গানগুলো আমার অতটা ভালো লাগেনি, যে গানগুলো আমাদের খুব মনে লাগবে, মনে একটা দাগ কাটবে, শুনতে খুবই ভালো লাগবে, সবসময় গানটা করেই থাকবো, এই জিনিসগুলো কিন্তু এই সিনেমার গানের দ্বারা আপনার কিন্তু মনে হবে না। তো যদি ওভারঅল আমি বলি যে সিনেমাটা আমার কেমন লেগেছে, তো সিনেমাটা খারাপ নয়, সিনেমাটা কিন্তু ভালো, আলিয়া ভাটের পারফরমেন্স দারুণ, বাদবাকি যারা আছে তাদেরও পারফরমেন্স কিন্তু খুব ভালো, কিন্তু সঞ্জয় লীলা ভানসালির যে আগের যে মুভিগুলো সেই মুভির লেভেলটা কিন্তু এখানে টাচ করতে পারেনি, আমার এটা মনে হয়েছে। তো সিনেমাটা যদি দেখতেই হয় আলিয়া ভাটের জন্য দেখুন কি পারফরমেন্স দিয়েছে, নেপোটিজম নেপোটিজম করে কিছু লাভ নেই, যার মধ্যে সেই জিনিসটা আছে না সে কিন্তু চলবে, সত্যি আলিয়া ভাটের মধ্যে সেই জিনিসটা কিন্তু আছে, নেপোটিজম যতই বলো না কেন তার মধ্যে একটা জিনিস আছে, তো সেটাকে ডিনাই করা যাবে না। তো এই ছিল এই মুভির রিভিউ, তো আপনাদের সিনেমাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি দেখে না থাকেন তাহলে আমি বলবো যে একবার অন্তত সিনেমাটা দেখুন, আপনাদের কিন্তু যথেষ্ট ভালো লাগবে। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন এলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো বাই।